নমস্কার বন্ধুরা, আজকে মর্নিং ওয়াকে এসে একবার মূর্তি শিল্পীর শিল্পালয়ে চলে আসলাম। আর আজকে যেহেতু রাত্রেই কালী পুজো, শেষ পর্যায়ে তুলির টান চলছে, শিল্পীরা খুব ব্যস্ত। তার মাঝে এখন সকাল 5:30 বাজে, চেষ্টা করে একটু ভিডিও আপনাদের জন্য তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, মূর্তি অনেক রং হয়ে গেছে, অনেক ফিনিশিংয়ের শেষ পর্যায়ে আছে এবং শেষ কাজ চলছে, সাজসজ্জা এগুলো কাজ চলছে। আর এখানকার মূর্তিগুলো অসাধারণ সুন্দর হয় আগেই জানেন। যাই হোক, আজকে এই মূর্তিগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর এই কালী মূর্তি। এখানে কালী মূর্তি কিন্তু ট্র্যাডিশনাল একটাই নয়, এখানে শ্যামা কালীও আছে, কালো কালীও আছে, আবার গৌড় বর্ণের কালীও আছে। দেখেছেন বিভিন্ন পশ্চাৎ বিভিন্ন আকারে এখানে কালী মূর্তি রেডি হয়ে গেছে। কিছুক্ষণ পরেই হয়তো মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে। অনেক মূর্তি অলরেডি বেরিয়ে যেয়ে মণ্ডপে বসানো হয়ে গেছে। আজকে রাতেই কালী পুজো, চারিদিকে আলো আলোয় সাজে উঠেছে। ডিব্রুগড়ে ওয়েদারটা একটু খারাপ আছে, এখন বৃষ্টি হয়েছিল কাল। যাই হোক, আশা করব আজ কাল বৃষ্টি হবে না। সমস্ত দর্শনার্থীরা রাত্রেবেলা খুব ভালোভাবে এই সমস্ত প্যান্ডেল প্রতিমা দর্শন করতে পারবে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে বা এই মূর্তিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ডিব্রুগড় শান্তিপাড়ার বিভিন্ন পূজা মণ্ডপগুলো একবার ঘুরে দেখবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা ব্লগ আসছে, সেখানে আমি দেখিয়েছি শান্তিপাড়ায় কোথায় কোথায় কেমন কেমন পূজার প্রস্তুতি হয়েছে, যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরেছি। আর আপনারা আশা করি সেই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা অবশ্যই কাছাকাছি থাকলে শান্তিপাড়ার প্যান্ডেলগুলো একবার অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখেছেন মূর্তিগুলো কত সুন্দর, কিছু কিছু মূর্তি কমপ্লিট, এই যে মূর্তিটা দারুণ কমপ্লিট হয়ে গেছে। তো এরকমই অনেক মূর্তি শেষ পর্যায়ে কাজ চলছে, সবাই ব্যস্ত আছে, তাই ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে আমি একটু আপলোড করে দিলাম, আশা করি ভালোই লাগবে। তো আজকের মতো এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করেছি, পরপর আসতে থাকবে। ধন্যবাদ।